আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন, তাই বলছি যে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর কেউ যদি টেনে টেনে দেখেন তাহলে ভিডিও সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তো আমি আশা করবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারেই দেখবেন। তো ভিডিওতে চলে যাব, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা জানি যে আমাদের আল্লামা মামুন হককে কাশিমপুর কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু না দর্শক শ্রোতা, ওনাকে গতকালকে খুলনা কারাগারে ট্রান্সফার করা হয়েছে, কারণ সেখানে তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলার হাজিরা দেওয়ার জন্য ওনাকে ওখানে ট্রান্সফার করা হয়েছিল, এই বিষয়ে আমি আপনাদেরকে পরে বলছি। তার আগে চলুন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সহ আল্লামা মামুন হকের একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের মধ্যে ভালোবাসার গভীরতা কতটুকু তাও আপনারা আঁচ করতে পেরেছেন। এই পর্যায়ে এসে আপনাদেরকে আমি আর একটি ভিডিও ফুটেজ দেখানোর প্রয়োজন বলে মনে করছি, তাই আপনাদেরকে আগে ওই ভিডিও ফুটেজটি দেখাতে চাই। তো দর্শক শ্রোতা, একজন হিন্দু নেতা কিভাবে অস্ত্র দিয়ে মৌলবাদীদেরকে দমিয়ে রাখতে চায়, চলুন তার মুখ থেকে আমরা একটু শুনে আসি, তারপর আমি আপনাদেরকে মামুনের বিষয়টি বলছি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছি, সেই যুদ্ধ আজকে থেকে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আহ্বান জানাচ্ছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, এবং নিজেদের যা যা আছে তা নিয়ে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য। এই ঘুমন্ত সমাজকে যদি আপনারা জাগ্রত করার চেষ্টা না করেন এবং তাদেরকে যদি সঠিক বিচারের আওতায় না আসেন, যুব সমাজ কিন্তু বসে থাকবে না। আরও একটি যুদ্ধের ঘোষণা কিন্তু তারা দিয়ে দিবে, তখন কিন্তু আপনারা আমাদেরকে কিছু বলতে পারবেন না, কারণ আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছি, সেই যুদ্ধ আজকে থেকে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আহ্বান জানাচ্ছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, এবং নিজেদের যা যা আছে তা নিয়ে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য। কারণ নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে নিজেরাই এগিয়ে আসতে হবে, নিজেদের অধিকার অন্য কেউ দিবে না, নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করতে হবে, নিজেরাই আদায় করতে হবে। 1971 সালে আমরা যে যুদ্ধ করেছি আপনারা জানেন, নিপীড়ন নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করেছি। আমাদের বিরুদ্ধেও যদি এই রকম বারবার নির্যাতন অবিচার চলতে থাকে, বাংলাদেশের হিন্দু যুব সমাজ, বাংলাদেশের হিন্দুরা ঘরে বসে থাকবে না, তারা অবশ্যই এটার প্রতিকার গড়ে তুলবে, হয়তো অস্ত্র হাতে ধরে নেবে, অথবা মৌলবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য প্রশাসনের পাশে থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের আপামর হিন্দু জনসাধারণ তথা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সহযোগিতা করুন, আমাদের সুষ্ঠু বিচারের জন্য ন্যাক্কার জন্য যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির বিধানের জন্য আপনারা সোচ্চার হন। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা হিন্দু নেতার বক্তব্যটি মনোযোগ সহকারে শুনেছেন। দর্শক শ্রোতা, আমি একটু পরে আপনাদেরকে আল্লামা মামুন হকের বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো, আমি কথা দিলাম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তো দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই। পরিমনে কল রেকর্ডিং কেন ডিলিট করা হয়েছে এ নিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একটি তথ্য পাশ করেছেন, তাহলে দর্শক শ্রোতা চলুন সেই তথ্যটি তার মুখ থেকে আমরা একটু শুনে আসি। আমি শুনতে পাচ্ছি আর কি বিষয়গুলো, সেটা হচ্ছে যে আপনার অনেকে আছেন, বিশেষ করে নূরের সাথে যে বক্তব্যটা, সেই বক্তব্যটা শোনার পরে আরো কিছু কথাবার্তা শুনলাম, সে কথাগুলোর প্রেক্ষিতেই এই বিষয়টা পরিষ্কার করা উচিত।
এটা হচ্ছে বিদেশে যারা আছেন তাদেরকে অনেক জায়গা থেকে বলা হতে পারে যে অনেক সংগঠন হয়তো কাজ করছে গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য, অনেকে গভর্নমেন্ট বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। তো বাংলাদেশে আওয়ামী লীগের এখন যে অবস্থা, সেই অবস্থাতে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে বা আওয়ামী বিরোধী কোনো কার্যকলাপের জন্য মানুষ ভূমি খেয়ে পড়ে, টাকা পয়সা দিতে চায়, অনেক কিছুই করে। কিন্তু আমি পৃথিবীর কোনো দেশের বা বাংলাদেশের কোনো মানুষের সাথে গভর্নমেন্টের বিরুদ্ধে গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য কোনো কনস্পাইরেন্সি বা এটার জন্য কোনো ফান্ড কালেক্টিং এরকম কিছুর মধ্যে নাই। যদি আমাকে কোনো সংস্থা বা কোনো মানুষ, কোনো অর্গানাইজেশন কেউ যদি বলে থাকে যে আমি তাদের সাথে আসি এবং টাকা পয়সা কালেক্ট করছি, আমি তাদের সাথে এরকম কোনো কিছুর সাথে আমি নাই, আগে থেকে সবাইকে বলে দিলাম। আর যদি কখনো দেশের তেমন কোনো পরিস্থিতি হয়, সেটা আগেও বলেছি এখনও বলছি, যদি আমরা কোনো ফান্ড কালেক্ট করি দেশের জন্য দরকার হয়, সেটা ওপেনই বলবো, গোপনে করার কিছু নাই। আমি কোনো কিছু গোপনে করি না, যা করবো সেটা ওপেনই করবো। অতএব এই মুহূর্তে যদি কোনো চক্র, সে ভালোর জন্য হোক খারাপের জন্য হোক, তারা ভালোর জন্য করতে পারে, সেটা ভালো, আমি তাদের, তারা কী জন্য করছে সেটা তাদের ব্যাপার, আমি কাউকে দোষ দিয়ে কথা বলছি না। কিন্তু কেউ যদি আপনার এই যে এক্স মুসলিম কি হচ্ছে নিউজ টিভি, এইটা আমার ইউটিউবে মাঝে মধ্যে দেখি যে ই করে, যে এখানে লিখেছে কি তুই শুয়োরের মাংসকে প্রমাণ কর, তুই শুয়োরের বাচ্চা নস। তো তোরা শুয়োরের বাচ্চা, এই শুয়োরের মাংস খাস, এই জন্য তোরা শুয়োরের বাচ্চা নাই, আমরা খাই না এই জন্য আমরা শুয়োরের বাচ্চা, আর তুই শুয়োরের বাচ্চা, শুয়োরের মাংস খাস এই জন্য তুই শুয়োরের বাচ্চা না। তো আমরা কিন্তু শুয়োরের মাংস খাই, তার মানে আমরা গরুর বাচ্চা নই, আর তোরা গরুর বাচ্চা, গরুর মাংস খাস না এই জন্য তোরা গরুর বাচ্চা, এটা মেনে নে। তারপরে তো গালাগালি করলে, এই গালাগালি করে পারবেন না। আপনি এখানে একজন এই যে এক্স মুসলিম নিউজ টিভি টুভি লিখে বসে রয়েছেন, তো আপনি তো মুসলিম না সেটা তো আমরা জানি। এখন আপনি যদি মনে করেন যে গালাগালি করতে চান, আপনার কি মনে হয় সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাদের ভালো জানে? তো দর্শক, আশা করছি আপনারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি কি বলতে চেয়েছেন তাও আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক, এখন চলুন আল্লামা মামুন লোকের নিউজটি আমরা একটু শুনে আসি। খবরটি প্রকাশ হয়েছে দৈনিক ইনকলাবে। খুলনা জেলা কারাগারে সার্বক্ষণিক নামাজ ও ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে সময় কাটাচ্ছে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। আজ রোববার একটি মামলায় তিনি খুলনার আদালতে হাজিরা দিয়েছেন। আগামীকাল 6 সেপ্টেম্বর সোমবার সকালে তাকে বিশেষ নিরাপত্তায় পুনরায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হবে। মামলায় হাজিরার কারণে শুক্রবার তাকে ওই কারাগার থেকে খুলনায় আনা হয়। দৈনিক ইনকলাবকে এই তথ্য জানিয়েছেন খুলনা জেলা কারাগারের সুপার মোহাম্মদ ওমর ফারুক। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।